পানীয় জলের সমস্যায় নাজেহাল ত্রিপুরার পাহাড়ি অঞ্চলের মানুষ। টানা ২৫ বছরের বাম জমানা থেকে শুরু করে এডিসির নতুন প্রশাসনেও মিটছে না তাদের নিত্যদিনের পানীয় জলের সমস্যা। গোটা রাজ্যে পাহাড়ি জনজাতিদের সমস্যার একই চিত্র। তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী আইডি ব্লকের রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের জনজাতি মানুষগুলিও এই চিত্রের বাইরে নিজেদের উন্নত জীবনের প্রমাণ দেখাতে পারেনি। শনিবারের প্রচণ্ড দাবদাহে এই এলাকার মানুষদের পানীয় জলের দুর্ভোগের ছবিটি ধরা পড়ল রাজেশের ক্যামেরায়। দেখা গেল সড়কের পাশে সারি সারি জলের কলসি, ড্রাম সহ বিভিন্ন পাত্র সাজানো। এলাকাবাসী চাতক পাখির মতো জলের গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন পিপাসা মেটানোর জন্য, কারণ ওই এলাকায় ঘরে ঘরে পাইপ লাইনে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়নি আজও। এলাকার কোনো স্থানে পাইপ লাইনে জলের ব্যবস্থা থাকলেও সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে বিকল, নতুবা সেই পাইপ লাইনে জল আসার নির্দিষ্ট কোনো সময় নেই। আবার কোনো কোনো সময় সারাদিনে সেই জলের সাপ্লাই পয়েন্টের কাছে বসে থাকলেও জলের পাত্তাই মেলে না। এ কারণে সড়কের পাশে জলের পাত্রগুলি রেখে যেতে হয় তাদের। যখন জলের গাড়ি আসে তখন সে পাত্রগুলি জল ভর্তি করে দিয়ে যায়, কিন্তু জলের গাড়ি আসারও কোনো নির্দিষ্ট সময় নেই। এ কারণেই সড়কের পাশে জলের পাত্রগুলি রেখে যেতে হয় তাদের। এদিকে জলের গাড়ি এসে এই খালি পাত্রগুলি জল ভর্তি করে দিয়ে গেলেও সেগুলি থাকে সম্পূর্ণ আঢাকা। পিপাসা মেটাতে পশু পাখিরাও সেই পাত্রগুলি থেকে জল পান করে তৃপ্ত হয়। পশু পাখির পান করা সেই জল পান করে পিপাসা মেটাতে বাধ্য থাকতে হয় এই এলাকার গিরিবাসীদের, ফলে বহু জটিল রোগেও আক্রান্ত হতে হয় তাদের। এদিকে নির্বাচনের আগে নেতারা বহু প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কেউ ফিরেও তাকান না এই সমাজ জীর্ণ মানুষদের দিকে, ফলে দিন যত গড়িয়ে যাচ্ছে তাদের সমস্যা যেন আরো বেড়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।